बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम डियर व्यूअर्स अस्सलामु अलैकुम आमी तुफाइल आहमेद आबारो आपनादेर सामने हाजिर समय सामयिक विषय निये टेम्पोरारि विसा सीजनल विसा किंबा स्वल्पकालीन विसा हाँ सऊदी आरबेर क्षेत्रे एई शब्दटी हयतो नतून ताई आमी आज आपनादेरके एई विसा सम्पर्के जानाबो तार आगे आपनि जदि आमार चैनलटिते नतून हये थाकेन ताहले प्लिज सबस्क्राइब करुन এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখেন সম্মানিত বাংলা ভাষাভাষী বিশ্বের সকল দেশে বসবাসরত সকল বাংলাদেশীদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার জন্য অপেক্ষায় আছি কিংবা অপেক্ষায় আছেন এবং চিন্তা করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং নির্দেশনামূলক ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই দেখবেন কারণ বাংলাদেশের ভিসার ক্ষেত্রে অনেক ধরনের প্রতারণার ফাঁদ অনেক ধরনের চাকচিক্যত আপনার অনেক ধরনের প্রলোভন দেখিয়ে কিন্তু দালাল চক্র আপনাকে সেই তাদের প্রতারণার ফাঁদে ফেলতে পারে এবং ফেলছে প্রতিনিয়ত সেটা আপনারা দেখছেন এবং প্রতারিত হচ্ছেন প্রতারিত হওয়ার পরে গিয়ে আপনারা সেটা অনুধাবন করতে পারেন রিয়েলাইজেশন করতে পারেন তাই শুরুতেই আমি এতগুলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে সতর্কতা জানা এবং সঠিক সিদ্ধান্তটি নেওয়া আপনাদের উপরে আমরা হয়তো জানি যে ইউরোপের দেশ ইটালিতে সিজনাল ভিসা যেটাকে এগ্রিকালচার ভিসা বলি আমরা প্রায় সময় সিজনাল ভিসা খণ্ডকালীন ভিসা সেটা এত বছর ধরে সেখানে শুনে আসছি হ্যাঁ এখন সৌদি আরবেও সেই খণ্ডকালীন ভিসার প্রচলন শুরু করেছে সৌদি আরবের লেবার মন্ত্রণালয় ইতিমধ্যে সেই ভিসা উঠানো এবং লোক আনা প্রতারণা শুরু হয়ে গিয়েছে যা ইতিমধ্যেই আমি একটি লাইভেও বলেছিলাম এবং সেখানে আপনারা দেখেছেন অনেকে প্রতারিত হয়েছে তাই সেখান তার থেকে অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলছি সিজনাল ভিসা কি সিজনাল ভিসায় এই টেম্পোরারি ভিসা কত খরচ যাবে এবং কতদিন থাকতে পারবেন ইকামা হবে কি না সেই সকল প্রশ্নগুলো আপনাদের ভিতরে উদয় হচ্ছে সেই প্রশ্নগুলোর একটি ভিডিওর মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথমে আসুন এই সিজনাল ভিসাটা কি টেম্পোরারি ভিসাটা কি এটি হচ্ছে কোনো এক প্রজেক্টের জন্য একটি প্রজেক্ট যখন নির্ধারিত সময়ের মধ্যে প্রজেক্টটি শেষ হবে এবং সেটি তৈরি করতে এবং প্রজেক্টটি উপযোগী করতে একটু সময় লাগবে লোকবল লাগবে এবং এই প্রজেক্টটি তৈরি হয়ে গেলে আর সেই লোকবলের প্রয়োজন নেই তাই সেই লোকবলের জন্য খণ্ডকালীন নিয়োগ দেওয়ার জন্য সৌদি সরকারের কাছে যখন লেবার মন্ত্রণালয় চেয়েছেন তখন সেখানে অনুমোদনটি দিয়েছেন সেই অনুমোদনের প্রেক্ষিতে এই সৌদি আরবের এই সিজনাল যে ভিসাটা খণ্ডকালীন যে ভিসাটা সেটি ইস্যু হচ্ছে তাই এটির নির্দিষ্ট একটি মেয়াদ আছে এবং সেই নির্দিষ্ট মেয়াদের ভেতরেই আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে তাই এটির কখনো হয়ে থাকে ছয় থেকে এক বছরের মেয়াদের ভিতরেই সেটি হয়ে থাকে আর সেটি সাধারণত প্রচলিত ভিসার থেকে একটি ভিন্ন প্রক্রিয়া এবং ভিন্ন খরচ যেমন আমরা যেই ভিসায় এই দেশে আছি সেই ভিসা উঠাতে খরচ যায় মাত্র 2000 রিয়াল এবং সেটির ভ্যাট ট্যাক্স মিলিয়ে 2300 রিয়াল এবং সেটিকে ওকালা করে বাংলাদেশে প্রেরণ করা হয় যে ট্রাভেলস এজেন্সির মাধ্যমে প্রেরণ করা হয় সেখানে তারা ম্যান পাওয়ার বিশেষ স্ট্যাম্পিং সব করে ফ্লাইট দিয়ে থাকে সেখানে দালাল চক্র তো আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যস্বত্বভোগী দালালরা অনেক পয়সা নিয়ে থাকে সেই
পয়সা তো আমি আর এখানে সঠিক হিসাব আপনাদেরকে দিতে পারবো না, আমি শুধুমাত্র সরকারি ফিসের হিসাবটা বললাম। আর এই টেম্পোরারি ভিসাটা সেটার খরচ হচ্ছে মাত্র 1000 রিয়াল এবং ভ্যাট সহ ভ্যাট 150 1150 রিয়াল, সেটা দিয়ে সেই ভিসাটা উঠাচ্ছে। এবং সেই ভিসাটা যখন বাংলাদেশে পাঠাচ্ছে আপনাকে প্রসেসিং করে আপনি এই দেশে আসছেন, আসার পরে এয়ারপোর্টে যখন আপনাদের একটা ক্রস করার সময় একটা নাম্বার দেওয়া হয়, এটাকে আরবিতে হদুদ নাম্বার বলা হয়, রকম হদুদ বলা হয়, সেই এয়ারপোর্টের সেই নাম্বারটাই আপনার এই দেশে খণ্ডকালীন বসবাসের অনুমোদন, মানে টেম্পোরারি স্টেইং পারমিট, সেটাই আর কোনো নাই। এবং এই নাম্বার দিয়ে আপনি কখনোই আকামা পাবেন না এবং কখনোই আকামা করতে পারবেন না। দালাল চক্র আপনাকে যতই বুঝাক, হ্যাঁ, আপনি যতই কনভেন্স হন, আইনগতভাবে আপনি কখনোই এটা দিয়ে আকামা করতে পারবেন না। তাই দালালের খপ্পরে পরে দালাল যদি আপনাকে বুঝাতে সক্ষম হয় আকামা হবে, সেটা আপনি এবার ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। এবার আসুন এই বিষয়টি কতদিন থাকা যাবে, সেই বিষয়টি নির্ভর করছে তার প্রজেক্টের উপরে, সেই প্রজেক্টটা কতদিন চলছে, 6 মাস 1 বছর। সেই 6 মাস 1 বছর নির্ধারিত উল্লেখ করা করে কিন্তু সেই ভিসাটা নিয়েছে, এবং সেই সময়ের ভিতর যদি 1 বছর হয়ে থাকে, আপনি সৌদি আরবে এন্ট্রি করার সাথে সাথে 365 দিন পরে আপনাকে চলে যেতে হবে। আপনি যদি না যান তাহলে এই দেশের আইন অনুসারে আপনি অবৈধ হয়ে গেলেন, ইলিগাল স্টেইং ইমিগ্রেন্ট, অবৈধ বসবাসকারী, তখন আপনি স্বাভাবিকভাবে যেতে পারবেন না, জেল জরিমানা এইসব করি দেশে যেতে হবে, সেটা অবধারিত। এবার আসুন এই আকামার আপনি এই বিষয়টার আর ক্ষেত্রে দালাল চক্র এবং যারা প্রজেক্ট ক্রিয়েটর তারা কেন ঝুঁকছেন, তারা ঝোঁকার একটাই উদ্দেশ্য, আমাদের যে বর্তমানে যায় রেসিডেন্ট পারমিট ভিসাগুলো আছে, আমেল আইডি ভিসাগুলো, সেগুলার ইকামা খরচ অনেক বেশি, 11,000-এর উপরে বার্ষরিক। তাই এই 11,000-এর উপরে বার্ষরিক এবং ভিসা খরচ এবং ভিসা প্রসেসিংয়ের সব মিলিয়ে তারা চাচ্ছে যে এখন খণ্ডকালীন এই ভিসাগুলো দিয়ে নিয়ে এসেই তাদের প্রজেক্ট সম্পন্ন করে তারা এই ম্যান পাওয়ারগুলোকে ফিরিয়ে দেবে। কিন্তু এই মধ্যস্বত্বভোগী দালালেরা কিন্তু সেই সুযোগটি নিচ্ছে নিবে। আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবে আসার জন্য চিন্তাভাবনা করছেন, আসার জন্য প্রস্তুত হয়েছেন, ট্রাভেলস এজেন্সি দালাল সকলের সাথে যোগাযোগ করছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা ভিসা যাচাই করে সঠিক ট্রাভেলস এজেন্সি, সঠিক নিয়োগকর্তা যাচাই বাছাই করেই তারপরে আসবেন। বিশেষ করে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের মাধ্যমে যাচাই করবেন, বর্তমান পরিস্থিতি সব কিছু যাচাই করে, কাজের মান সব কিছু যাচাই করে সিদ্ধান্ত নেবেন। এবং সরকার অনুমোদিত যে কোনো ট্রাভেলস এজেন্সির তার সকল ডকুমেন্ট সংগ্রহে রাখবেন এবং নিয়োগকর্তার সকল ডকুমেন্ট সংগ্রহে রাখবেন, তখন আসলে হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানো যাবে। তো আশা করি এই টেম্পোরারি ভিসা, সিজনার ভিসা, হ্যাঁ, খণ্ডকালীন ভিসা সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দিতে পেরেছি। তাই আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিন। আমি তোফায়েল আহমেদ আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং যে কোনো সময় সময়সাময়িক বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।